দিনাজপুরের গোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল হক এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে রংপুর র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। ভোরে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে কোশিগাড়ি এলাকার তার বাসা থেকে আটক করা হয়। অন্যদিকে আসাদুলকে পার্শ্ববর্তী হিলির কালীগঞ্জ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। আসাদুলের বাড়ি ঘোড়াঘাট উপজেলা পরিষদ সংলগ্ন বলে জানা যায়। গত বুধবার গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে কুপিয়ে এবং মারাত্মকভাবে মাথায় আঘাত করে জখম করা হয়েছে তাকে। আহত করা হয় তার বাবা ওমর শেখকেও। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ইউএনওর বড় ভাই শেখ করিমউদ্দিন অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে গোড়াঘাট থানায় মামলা করেন। এদিকে মুখোশধারী সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়া ওয়াহিদার সফল অস্ত্রোপচারের পর সকালে তার জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে অপারেশনের পর 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।